হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, তা হলো কাঁচা পেঁপের হালুয়া। হালুয়াটা খেতে খুবই টেস্টি হয়, খুবই মজা, রান্নাটা খুবই সহজ। রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন রেসিপিটা পুরো দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁপে নিয়েছি, এগুলো এখন আমি সিদ্ধ করে নেব। পেঁপের হালুয়াটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে, একটা দিয়েছি আর এই যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ঘিটা দিয়ে গরম করে নেব, দিচ্ছি আস্ত তেজপাতা, আস্ত গরম মশলা দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। ভেজানো হয়ে গেছে, এখন আমি এখানে পেঁপে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এরকম করে, এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 কাপ পেঁপে আছে, পেঁপেটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমার 2 কাপ পেঁপে আছে, আমি কিছুক্ষণ জাল করে দিলাম, নিয়ে এখন শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ফুটছে, ফুটে গিয়ে গায়ে লেগে আসবে, সাবধানে লাড়তে হবে। হালুয়া তো লাড়তেই হয়, হালুয়া বলতেই লাড়াই, আর চিনিটা বেশি দিতে হয় হালুয়াতে। আমি যেহেতু একটু মিষ্টি কম খাই, তার জন্য আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন। আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এভাবে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ সুজি, সুজিটা দুধটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। পেঁপের কালার, ফুড কালারটা না দিলে পেঁপের কালারটা সুন্দর হবে না, তার জন্য দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিচ্ছি, এটা দিয়ে ফুড কালারটা দুধটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার সুজির হালুয়াটা, পেঁপের হালুয়াটা হয়ে গেছে। এখন আমি যে আস্ত মশলাগুলো দিয়েছি সব বেছে রেখে তুলে ফেলবো, না হলে এগুলো দেখতে ভালো দেখা যাবে না। আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে, এখন আমি এই যে 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি সামান্য। একটা আমি ঘি দিলাম কেন, এটা ঘিটা উপরে দিলে ঘেরানো হয়, তার জন্য আগে থেকে ঘিটা দিচ্ছি, ওটা ফ্লেভারটা তো চলে গেছে, এখন এটা যে ঘেরানটা থাকবে তার জন্য এটা দিয়ে দিলাম। আর হালুয়াটা 2 কাপ ছিল আমার পেঁপেটা, আমার চিনি লেগেছে 1 কাপ। এই হালুয়াটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার হালুয়াটা হয়ে গেছে, এখন আমি এটির কাছে হালকা সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে চেপে চেপে নিচ্ছি, হাতে হালকা ঘি মেখে রেখেছি, দিয়ে এখন আমি চেপে নিচ্ছি, চেপে চেপে সমান করে দেব। হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম চেপে নিয়েছি, সেখানে মিশিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করতে দেবো, কারণ পেঁপে হালুয়া একটু নরম হয় বাতাসে কানেক্ট করে রেখে আমি কিছু 2 ঘন্টা পর। এই তো ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম আমার পেঁপের হালুয়াটা নিয়ে। হালুয়াটা খেতে খুবই মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে, রান্নাটা খুবই সহজ। আর এই রান্নাটা যারা এখনো ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন, রান্নাটা হেভি মজার। এই সবরাতে রান্নাটা ট্রাই করবেন, অনেক ভালো হবে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। Thank you.